আজকে আমি আর একটা প্রোডাক্টের রিভিউ করতে চলেছি। তো তোমরা টাইটেল দেখে বুঝতেই পারছো যে আমি আজকে রিভিউ করতে চলেছি ফ্লিপকার্ট থেকে। সো এটা রিভিউ করার আগে আমি বলবো যে আমার চ্যানেলে আজকে যারা নিউ রয়েছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ভিডিওটি ভালো লাগলে তোমরা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলো না। এই যে ফ্লিপসের এই হেয়ার ড্রায়ারটা রয়েছে, এটা কিন্তু দেখো এখানে আমি দিয়ে দিয়েছি, এটা কিন্তু অনেকগুলো কালার্সে রয়েছিল। পিঙ্ক কালারের একটা রয়েছিল যেটা হচ্ছে এখন আউট অফ স্টক রয়েছে, তো আর একটা ব্লু কালারের ছিল এবং এটা হচ্ছে পার্পল কালার। তো এই তিনটে কালারের মধ্যে বিভিন্ন রকমের আর ডিফারেন্সে কিন্তু দামটাও কিন্তু প্রাইসটা মানে ডিফারেন্ট হচ্ছে। তো এটা আমার কিন্তু 700 নিয়েছে এবং ডেলিভারি ফ্রিও এটা আমার করছে। তো এটা 1000 ওয়াটের রয়েছে, এরকম একটা দেখতে এবং সুন্দর একটা বেশ লম্বা অনেক বড় কিন্তু এর মধ্যে একটা তার রয়েছে এবং পিন রয়েছে এবং এটা 1000 ওয়াটের এবং কালারটা তোমরা দেখতে পাচ্ছ পার্পল কালারটা, একটা লাইট পার্পল এবং এদিকটা হচ্ছে ডিপ পার্পল। তো এই মুখটা খোলা অবস্থায় ছিল। তো আর হচ্ছে যে এটা কিন্তু শুধুমাত্র হট হেয়ারটা মানে হট এয়ারটাই কিন্তু প্রোভাইড করছে। তো এটা আমার বেশ ভালো লেগেছে, এটা আমি ইউজ করছি এবং খুব ভালো। আর এই এই সিজনের জন্য, মনসুন সিজনের জন্য কিন্তু আমাদের এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা দেখেছি বেশিরভাগ সময় আমাদের হেয়ারটা কিন্তু একটু শুকাতে চায় না। তো সেক্ষেত্রে আমি যদি এই হেয়ার ড্রায়ারটা আমি ইউজ করি সেক্ষেত্রে খুবই ভালো। আর ফিলিপসেরটা আমি কিনেছি তার কারণ আমি ফিলিপসের অনেক কিছু ইলেকট্রনিক্সের জিনিস ইউজ করেছি, তো সেটা থেকে আমার একটা ভালো এক্সপিরিয়েন্স রয়েছে। তো সেই কারণের জন্যই আমি ফিলিপসের হেয়ার ড্রায়ারটাকে পারচেস করেছি। তো আমার ভীষণই ভালো লেগেছে। তো এই হেয়ার ড্রায়ারটা যে আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি সেটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে কিন্তু এটাকে দেখে নিতে পারো। আর এটার কোয়ালিটি ভীষণই ভালো এসেছে এবং এটা আমি অর্ডার করেছিলাম 4 থেকে 5 দিনের ভিতরে এই অর্ডারটা আমার কিন্তু চলে এসেছে এবং এটা আমি আগে থেকে পেমেন্টও করে দিয়েছিলাম। তো এটা পেমেন্ট ছাড়াও তোমরা কিন্তু এটাকে ক্যাশ অন ডেলিভারিও করতে পারো। তো প্রোডাক্টটা আমার সত্যি ভীষণ ভালো লেগেছে এবং কাজের একটা প্রোডাক্ট। তো আমরা অনেকেই ভাবি যে আমরা একটা হেয়ার ড্রায়ারের দরকার, বাট কোন হেয়ার ড্রায়ারটা নেবো সেটা বুঝতে পারি না। তো আজকে ওই কারণের জন্যই আমার রিভিউ করা। তো এটা আমি নিজে ইউজ করেছি এবং নিশ্চয়ই আমার বেশ ভালো লেগেছে, তাই তোমাদের কিন্তু এটা আমি শেয়ার করলাম। আচ্ছা, এখানে কিন্তু একটা সুইচ রয়েছে যে সুইচটার মাধ্যমে আমরা এটাকে বাড়াতে পারি এবং কমাতে পারি। এখানে দুটো কার্ড রয়েছে, একটা হচ্ছে মিডিয়াম আর একটা রয়েছে হাই। ভালো এসেছে, সো তোমরা এটা কিন্তু নিজেদের জন্য পারচেস করতে পারো। তো আজকের ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, আর যদি এটার বিষয়ে আরো কোনো ডিটেলস জানার থাকে তো প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে।